আঙুরে যে গতকাল বোমাবাজি হয়েছিল সেখানে আজকে আরাবুল ইসলামের বাড়ির পিছন থেকে বস্তাভর্তি বোমা উদ্ধার হয়েছে, কি বলবেন এই সামগ্রিক পরিস্থিতি? না, ভাঙনে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। সেই জায়গাটা তৃণমূলকে উত্তপ্ত করার জন্য এটা অন্য অশুভ শক্তি বেশ কিছুদিন ধরে চেষ্টা চালাচ্ছে। এর আগের দিনও আমরা দেখেছি এক ভদ্রমহিলা সব সাংবাদিকদের সামনেই বলেছিলেন অন্য একটি দলের নাম করেছিলেন, তাদের বাড়িতে বোমা রাখতে আসতো, সেটা তৃণমূল ছিল। ফলে সিপিএম কংগ্রেসের বন্ধু যারা এসব কাণ্ড করে বেড়াতো এখন আবার বিজেপি তাদের মদত দিচ্ছে, ফলে এটা কোন দেশি যে যে জায়গাটা ভোটে পারবে না, রাজনীতিতে পারবে না, উন্নয়নে পারবে না, শুধু বিকল্পভাবে বিষ ছড়িয়ে বা অন্যভাবে। এক ভদ্রলোককে দেখলাম সোশ্যাল মিডিয়ায় কিছু ভাষায় কথা বলছেন, ওটা ভাষা ওটা কথা তো অবিলম্বে গ্রেফতার করা হচ্ছে। ফলে তৃণমূল এবং প্রশাসন দায়িত্বশীল মনোভাব নিয়ে জিনিসটাকে ঠান্ডা করার চেষ্টা হচ্ছে, কিন্তু যদি কেউ গণ্ডগোলের মধ্যে দিয়ে অরাজকতা তৈরি করে বিজেপিকে সুবিধা করে দিতে চান, কেন্দ্রীয় সরকারকে সুবিধা করে দিতে চান, কেন্দ্রের বিটিম হিসেবে খেলে, তাহলে তাদের মুখোশ কিন্তু খুলে যাবে। ক্যারিজাইম সঙ্গে রাখুন পথ হজমের জন্যে, হাঁটুর ব্যথায় রিউমাট নিন হাঁটুর ব্যথাটা কমবে, টোটাল ফ্রেশ রাখে আপনাকে ফ্রেশ দিন রাত সকাল সন্ধে, হোমিওপ্যাথির একটাই নাম এনপি দত্ত অ্যান্ড সান, এনপি দত্ত অ্যান্ড সান, এনপি দত্ত অ্যান্ড সান। আমরা যে জায়গাটায় সব ব্যাপারে রাজনীতির মন্তব্য করব না, স্থানীয় নেতৃবৃন্দ বলতে পারবেন যে এলাকাটা শান্ত রাখতে যেটা সুষ্ঠুভাবে করা উচিত দায়িত্বশীল মনোভাব দিয়ে আমাদের নেতৃত্ব সেটা করছে। শুভেন্দু অধিকারী বলেছেন জাত ধর্ম নির্বিশেষে যারা আক্রান্ত হবে আমরা পাশে আছি, আইএসএফ পাশে দাঁড়াবো। না না, এগুলো তো শুভেন্দু সস্তা কথাবার্তা, এটা তো কোনো কাজের কথা নয় যে যারা গণ্ডগোল করবে তাদের পাশে আছি। এটা কিভাবে হতে পারে যদি কেউ মনে করে যে ধর্মতলায় এত যথা লোক রাস্তা সেখানে আচমকা বসে পড়ে যেতে দেব না এবং কোনো প্রতীকী নয়, দেব না তো দেবই না, তাহলে এই যে লক্ষ লক্ষ যাত্রীকে হয়রানি ফেলা, সরকার কি করতো? বসে বসে দেখতো যে কারোর ইচ্ছা মতো কোনো রাজনৈতিক প্লটে লক্ষ লক্ষ যাত্রীকে, মহিলা শিশু বৃদ্ধকে হেনস্থা হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে, পুলিশ দেখতো, পুলিশ বারবার রিকোয়েস্ট করেছে তারপরে যখন শোনেনি তাদের সরিয়ে যেতে বলেছে, তারা পুলিশকে হামলা করেছে। এর মানে এই নয় হিন্দু হন বা মুসলিম হন, তারা যদি কোনো ধর্মস্থান বা ধর্মের নাম করে কোনো অরাজকতা তৈরি করেন, যে ধর্ম হোক হিন্দু মুসলমান খ্রিস্টান, সেই জায়গাটায় সাধারণ মানুষের স্বার্থ দলমত নির্বিশেষে সবার আগে, ধর্মের নাম দিয়ে উস্কানিমূলক খেলা খেলবেন না, আগুনের ছ্যাঁকা কিন্তু সবার লাগবে। তৃণমূলের কোনো ভূমিকাই ছিল না, তাদের নিজেদের মধ্যে লড়াই হচ্ছে কোথায়, কে সিপিএম একটা অংশ আইএসএফ এর সঙ্গে যাচ্ছে, সিপিএম এর আর একটা অংশ তারা চাইছে না আইএসএফ বাড়ুক, তারা ভাবছে তাদের ভোট ব্যাংকের 12টা বাজবে, এই করতে গিয়ে নিজেদের ভেতরের আন্ডার কারেন্টটাকে জনগণের উপর চাপিয়ে দিচ্ছে। তারপরে ভাঙনের গণ্ডগোলটাকে নিয়ে এসে ধর্মতলায় গণ্ডগোল করা হলো, সাধারণ জনজীবনকে ব্যাহত করার চেষ্টা হচ্ছে, পুলিশ প্রশাসন এগুলো বরদাস্ত করবে। বিজেপির পাশে দাঁড়ানোর কারণ কি? হঠাৎ বিজেপি তো শকুনের রাজনীতি করে, একটা দেউলিয়া পাগল ভবঘুরে চোর চিটিংবাজ ব্ল্যাকমেলার শুভেন্দু অধিকারী, তো সে যেখানে দেখছে একটা তৃণমূলের বিরুদ্ধে কিছু সেইখানে গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ছে, যদি মনে হয় যে একসঙ্গে আছে, এই করে হবে না, এই করে এই নোংরা পলিটিক্স মানুষ ধরে ফেলবে। ভাঙনে কিছু ঘটলে আরাবুলের নাম উঠে আসে, এটা আরাবুলের প্রতিভার কারণ যে কোনো উন্নয়নে নাম উঠে আসে, ঝগড়াতে নাম উঠে আসে, বিতর্কে নাম উঠে আসে, বিরল প্রতিভার অধিকারী, কিন্তু কথায় বার্তায় আরাবুলকে দোষ দিয়েই বাকিদের গুন্ডামিগুলো বা অস্ত্র মজুত করার খেলাটা বন্ধ হয়ে যাবে এটা হতে পারে। দলের সঙ্গে যা যা ভাঙনের নেতাদের সঙ্গে কমিউনিকেশনে সব রকম কমিউনিকেশন, এর ফলে কি নিচে নিচে সিপিএম কংগ্রেস এবং আইএসএফ এর একটা জোটের সমন্বয় তৈরি হচ্ছে? নিচে নিচে ওদের তো ওপরেই ছিল, আবার নিচে নিচে কথাটা আপনি কোথা থেকে তুললেন? বিধানসভা নির্বাচনে সিপিএম আইএসএফ কংগ্রেস একসঙ্গে ছিল, এখন বিজেপি ভাবছে যদি ওই ব্র্যাকেটে পড়লে একটু একটা গলার জয়ী বেশি করা যায়,
ওসব করে কোনো লাভ নেই। এটা সম্পূর্ণ তৃণমূলের শীর্ষ নেতৃত্বের উপর ডিপেন্ড করছে, ফলে এই বিষয়টা যদি দল কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সেই বিষয়টা দল তখন। শতাব্দী রায় আজকে এবং শতাব্দী রায় একদিকে অন্যদিকে চন্দ্রী মাসে শতাব্দী রায় মানুষের দ্বারা আজকে বিক্ষোভের মুখে পড়েছেন, আবার চন্দ্রিমা ভট্টাচার্য দলীয় প্রার্থী মানে কর্মী তাদের তারাই আজকে বিক্ষোভের মুখে পড়েছেন নাকি শ্যামল মন্ডল কাজ করতে দিচ্ছেন না ওখানে যোগ্য লোকদের? আরে এগুলো বিক্ষোভ নয়, এটা বিকল্প পথে প্রেম। এটা হচ্ছে আমরা তো জেনে শুনে মানুষের কাছে যাচ্ছি যে এত ভালো কাজ হয়েছে, এত ভালো কাজ হয়েছে, তার ফাঁকে যদি কারুর কোনো ক্ষোভ থাকে, সত্যি কোনো সমস্যা থাকে, সেগুলো আমরা শুনবো। ফলে আপনারা যেটা ভাবছেন বিক্ষোভ বিড়ম্বনা, এগুলো আমাদের কাছে আমরা অত্যন্ত উপভোগ করছি কর্মসূচি, এবং দল যেখানে মনে করছেন, দূতেরা যেখানে মনে করছেন কোনো একটা অসুবিধা হচ্ছে, রাস্তা কেন সারানো হয়নি, ন্যায্য কথা, সেটা প্রশাসনের নজরে আনা হচ্ছে। এই নয় যে একশোর মধ্যে একশোটাই কাজ সব নিখুঁতভাবে হয়, কোথাও মানুষের কোনো ক্ষোভ অসম্পূর্ণতা থাকতে পারে, সেগুলো তো আমরা শুনছি। ফলে আমরা এগুলো বিক্ষোভ কাকে বলে, যদি কেউ গণ্ডগোল করিয়ে একটা বিরাট একটা কোনো না, তারা ভালোবাসছেন, তারা তাদের অভিযোগের কথা কেউ কেউ জানাচ্ছেন, মানে অনেক কিন্তু ভালো কাজের কথা জানিয়েছেন, ফলে এটা হচ্ছে বিক্ষোভ না, এটা বিকল্প পথে প্রেমের উদ্গিরণ। সরস্বতী পুজো করতে দিচ্ছে না প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শাসক দলের ছাত্র সংগঠনের এই দাবি, এবং তারা বলছে অনুমতি না পেলে তো গেটে দিয়ে করবে, আর প্রেসিডেন্সি ক্যাম্পাসে কোনো ধর্মচারণ হয় না দাবি প্রেসিডেন্সি। দেখুন এক একটা শিক্ষা প্রতিষ্ঠানের এক একটা নিজেদের রীতি থাকে, ফলে সেখানে সেই রীতিটাকেও তো মান্যতা দিয়ে চলতে হবে। ফলে আমাদের ছাত্র সংগঠন যা বলছে সেটাও যেমন ঠিক, আর প্রেসিডেন্সি কর্তৃপক্ষ যদি একটা কিছু বলে থাকেন তাহলে তাদের দিকটাও তাদের সঙ্গে কথা বলে দেখতে হবে। যদি দেখা যায় সেখানে একটা রীতি নিয়ে তারা চলতে চান, সেখানে বিকল্প পদ্ধতিতে কিভাবে বাগদেবীর আরাধনা করা যায় সেটা তৃণমূল ছাত্র পরিষদ। চলতি মাসের শেষের দিকে মুখ্যমন্ত্রী বীরভূমে যাচ্ছে, জেলা নেতৃত্ব ঠিক করেছেন যে মুখ্যমন্ত্রী এই সফর চলাকালীন সেখানে অনুব্রত মণ্ডলের কোনো ছবি বা কিছু ব্যবহার করা যাবে না। এটা আমি একেবারেই বলতে পারবো না, এটা একেবারে জেলা নেতৃত্ব স্থানীয় নেতৃত্ব। অনুব্রত মণ্ডলকে কি আস্তে আস্তে কি তার এটাকে কমিয়ে দেওয়া হচ্ছে? আমার গুরুত্ব এই ব্যাপারে আমার কোথাও কোনো মন্তব্য নেই। অনুব্রত মণ্ডল দলের একজন ডাকসাইটের নেতা ছিলেন বা আছেন, তিনি ঘটনাচক্রে বন্দী, যদি দোষী হন যা প্রমাণ হবে, না হলে তিনি লড়ছেন, এ বিষয়ে আলাদা করে কোনো বক্তব্য। আবাস যোজনা নিয়ে আমরা দেখলাম যে কেন্দ্রীয় দল যারা ঘুরে বেড়াচ্ছে দেখা যাচ্ছে সব মেঘড়ার মতো জায়গায় সমস্ত অভিযোগ যেগুলো বিজেপি করছিল সব ভিত্তিহীন বলে এখন প্রমাণিত হচ্ছে। আবাস যোজনায় যত বেশি কেন্দ্রীয় দল ঘুরবে তত তৃণমূলের লাভ, তত মানুষ ক্ষিপ্ত হবেন যারা টাকা দেয় না তারা ঘুরে বেড়াচ্ছে, আর তারা যত ঘুরে দেখবে ঠিক যা যা হচ্ছে, যে বিজেপি যেটা লিখে পাঠিয়েছিল এই ঠিকানা এই অভিযোগ, তারা গিয়ে দেখছেন ভিত্তিহীন অভিযোগ, আবাস পাওয়ার যোগ্য মিথ্যা কথা বলেছে বিজেপি। ফলে এই প্রতিনিধি দলগুলো যে রিপোর্ট দিচ্ছে সেটাও সরকারের ফেভারে যাচ্ছে, বিজেপির বিরুদ্ধে যাচ্ছে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে নতুন যে গ্রেপ্তার হলো তৃণমূল যুব নেতা, তারপর একটা বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইডির দাবি অনুযায়ী, টেট পরীক্ষায় পাশ করানো থেকে সমস্ত স্তরের শিক্ষক নিয়োগ, সিবি নিয়োগ, সমস্ত ক্ষেত্রে কোটি কোটি টাকা। এটা তদন্ত সাপেক্ষ বিষয়, কোনো মন্তব্য করব না। যে অংশটা এর মধ্যে তদন্তে যদি মনে হয় অন্যায় তাহলে তার তদন্ত হবে, ব্যবস্থা হবে, শাস্তি হবে, আর যদি দেখা যায় অভিযোগ ভিত্তিহীন তাহলে ভিত্তিহীন। অজিত মাইতির সঙ্গে হিরণকে দেখা গেছিল একটা ছবিতে, দিলীপ ঘোষ আজকে হুঁশিয়ারি দিয়েছিলেন যে দিচ্ছেন যে অজিত মাইতি অনেক টাকা তুলেছেন, তিনি আগে কোথায় থাকে দেখুন, তিনি তো জেলে যাবেন কয়েকদিনের মধ্যে। দিলীপ ঘোষ সেই আত্মবিশ্বাস থেকে চিৎকার করছেন যে প্রসন্ন রায় যে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত এবং ধৃত, তার বাড়িতে দিলীপ ঘোষের বাড়ির দলিল পাওয়া গেছে, দিলীপ ঘোষকে কেন এখনো অ্যারেস্ট করা হচ্ছে না, দিলীপ ঘোষ বাইরে ঘুরে বেড়াচ্ছে কেন, দিলীপ ঘোষ বিজেপি করে বলে সিবিআই তাকে ইন্টারোগেট পর্যন্ত করছে না, অ্যারেস্ট করা দূরের কথা। আর এই দিলীপ ঘোষ সুকান্ত শুভেন্দুদের মতো নেতারা, শুভেন্দু সিবিআই এর এফআইআর নেমড একটা তোলাবাজ ব্ল্যাকমেলার, তো সে করছে কি, তারা বিজেপিতে আছে বলে তারা জানে সিবিআই ধরবে না, তাই তারা অমুককে ধরো তমুককে ধরো তৃণমূলের বাড়ি জয়সব বলে বেড়াচ্ছে, পুরো পার্টিটাই জেলে চলে যাবে। দিলীপ ঘোষ পুরো পার্টি দেখতে হবে না, একবার বাঁদিককে তাকিয়ে শুভেন্দুকে দেখুন না, এটা চোর, সিবিআই এর এফআইআর নেম, বিজেপি অফিসে ভিডিও দেখিয়েছিল শুভেন্দু নিচ্ছে, বিজেপি বলেছিল চোর, সিবিআই চাই, অ্যারেস্ট চাই, সিবিআই তাকে এফআইআর করেছে,
তা দিলীপ বাবু বাইরে কোথায় চোর খুঁজছেন? ঘরে ডান দিকে তাকিয়ে দেখুন শুভেন্দু বসে আছে, কলার ধরে গিয়ে সিবিআই অফিসে রেখে আসুন। গতকালের ঘটনায় আইএসি বিধায়ক নওশাদ সহ ধৃতদের ব্যাংকশাল আদালতে তোলা হয়। এদের বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি কাজে বাধা দেওয়া সমস্ত ছিল। তো আজকে তোমার আইএসএফ সমর্থকরা প্রতিবাদ বিক্ষোভ দেখিয়েছে সেখানে। যাদের দলের কেউ গ্রেপ্তার হয়েছেন তারা বিক্ষোভ দেখাবেন, স্বাভাবিক, কিন্তু তারা যদি বিক্ষোভের নামে জনজীবন নষ্ট করার চেষ্টা করেন সেটা নিশ্চয়ই আইনসম্মত নয়। কালকে যেভাবে ধর্মতলায় বিনা নোটিশে লক্ষ লক্ষ পথযাত্রীকে বিপদে ফেলা হয়েছে, নিত্যযাত্রীকে বিপদে ফেলা হয়েছে, সেটা কোনো সুস্থ সমাজে কাম্য নয়। কোনো দায়িত্বশীল সংগঠন এসব কাজ করবে না। যাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে সিপিএম কংগ্রেস বিজেপির হাতে তামাক খেয়ে জনজীবন বিপর্যস্ত করার চেষ্টা করা এবং ঘুরপথে বিজেপিকে চারটে, কেন্দ্রীয় সরকারকে চারটে কথা বলার সুযোগ করে দেয়া, সেই প্লট যারা তৈরি করছেন তারাই এসব করবে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর আজকে বিবেকানন্দের বাড়ি থেকে বেরিয়ে বলেছেন বাংলায় হিংসা বেশি হচ্ছে, এরম চলতে থাকলে বিনিয়োগ কমে যাবে, এই কারণেই বিনিয়োগ। অনুরাগ ঠাকুর কেন্দ্রের সরকারের রিপোর্টগুলো পড়ে নিন, যেখানে বলা হয়েছে বাংলা সরকার আইন শৃঙ্খলায় ডবল ইঞ্জিন সরকারগুলোর থেকে বেশি এগিয়ে, এখানে মানবাধিকার সুরক্ষিত, এখানে মহিলাদের নিরাপত্তায় কলকাতা সহ দেশের মধ্যে এক নম্বর। ফলে অনুরাগ ঠাকুর সস্তা রাজনীতির কথা না বলে কেন্দ্রের রিপোর্টগুলো পড়ে নিন, তারপর যেন কথা বলে। সুকান্ত মজুমদার আজকে একটা টুইট করেছেন যে বিজেপির নবান্ন অভিযানের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে মাথা শুট করার কথা, এক্ষেত্রে অতটা বাই ধরনের কোনো অ্যাকশন দেখা যায়নি? যা যা অ্যাকশন কারণ সমস্ত রকমই দেখা গেছে। যে ধরনের কালকে জনজীবনকে ব্যাহত করতে যে ধরনের অসাধু কাজ করা হয়েছে, পুলিশ যথাযথভাবে যা যা ব্যবস্থা নিয়ে সব রকম ব্যবস্থা নিয়েছেন। সুকান্ত বাবুরা কখনো কোনো ইডি সিবিআই থেকে বাঁচতে যাওয়া কোনো চোরকে, কখনো গণ্ডগোল পাকাটাই যাওয়া কোনো গুন্ডাকে তাদের সমর্থন করে অতৃপ্ত আত্মা তৃপ্তি পাওয়ার চেষ্টা করছেন, ওই সব খেলাগুলো বন্ধ করুন। মিঠুন চক্রবর্তী রাজ্য ঘুরে বেড়াচ্ছেন প্রচারে, মিঠুন চক্রবর্তী সারা রাজ্য ঘুরে বেড়াচ্ছেন বিজেপি প্রচারে, কতটা লাভ হবে বিজেপি? দেখুন, আমাদের রাজ্যে প্রচুর ভব ঘুরে আছে। এমনিতেই শীতকালে চিড়িয়াখানায় ওই ঝিলে দেখবেন পরিযায়ী পাখি ঘুরে বেড়ায়, এরপরে দেখবেন প্রচুর ভব ঘুরে আছে, আপন মনে ঘুরে বেড়ায়, আবার একা একা বক্তৃতাও দেয়, দেখবেন কাগজ কুচোয় বক্তৃতা দেয়, একটু পাগল, বেসিক্যালি ভগব ঘুরে। তা এত ভব ঘুরে ঘুরতে পারছে, একটা মিঠুনদা ঘুরলে বাড়তি কি ক্ষতি আছে? পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির বৈঠকে দেখা যাচ্ছে তারা যে সমস্ত মডেল অনুসরণ করছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মডেল। বিজেপির আছেটা কি? তারা মমতাদির স্কিমগুলো অন্য রাজ্যে বা দেশে ইউজ করছে, এখানকার কর্মসূচিগুলো নকল করছে, ওদের তো নিজেদের বলে কিছু নেই। বিজেপি একটা ট্রেনিং ক্যাম্প করুক, তৃণমূল থেকে স্পিকার পাঠাক, আমরা পাঠিয়ে দেখিয়ে দেবো যে কীভাবে অ্যাকচুয়ালি বিরোধী দলটা হওয়া উচিত, বিরোধী কর্মসূচি করা উচিত। এই দিলীপ সুকান্ত শুভেন্দু এগুলোকে দিয়ে হবে না, ওরা কর্মশিবির করুক, মমতাদিকে লিখুক, অভিষেককে লিখুক, বক্তা আমরা পাঠিয়ে দেবো। স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা।